আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে কোনো রেগুলার ব্লগ শেয়ার করছি না থামনেল বা টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝে গিয়েছেন তাছাড়া ভিডিওর শুরুতে বেশ কিছু পিক আমি শেয়ার করেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি থান কাপড় দিয়ে কীভাবে ড্রেস ডিজাইন করে থাকি সেই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করবো আর ড্রেস বা পোশাক হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে কিন্তু একটা মানুষের রুচিবোধ পার্সোনালিটি প্রকাশ পায় তো যাই হোক আমি আমার ড্রেসের ক্ষেত্রে সবসময় চিন্তা করি যে আমি এটা পরে কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করব বা আমাকে কতটুকু মানাবে ড্রেসটা দামি বা কম দামি সেটা আমার কাছে একদমই ম্যাটার করে না তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় মানে থান কাপড় কিনে নিজের মতো করে বানানোর তো আমি কিভাবে আমার জন্য থান কাপড় দিয়ে ড্রেস ডিজাইন করে থাকি জাস্ট সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আইডিয়া যদি একজনেরও ভালো লাগে সেটাই হবে আমার অনেক বড়ো পাওয়া তো যাই হোক প্রথমে আপনাদের সাথে আমি ড্রেসটা শেয়ার করছি তো ড্রেসটা যেহেতু আমি লং বানাবো আগে থেকে চিন্তা ছিল সেই জন্যে আমি মানে স্টাইপের মধ্যে বড় স্টাইপের হচ্ছে আমি নিয়েছি যেহেতু ড্রেসটা লং হবে আর এই ড্রেসের হাতাটা দিয়েছি হচ্ছে আমি বেল হাতা দিয়েছি যেটা এখন খুবই চলছে আর ড্রেসটা হচ্ছে টু পার্ট অনেক সময় দেখা যায় আমরা কিন্তু প্রতিদিনই যারা বের হই বাচ্চাকে স্কুল থেকে আনতে বা কোনো না কোনো কারণে বের হওয়া হয় বিশেষ করে গরমের দিন কিন্তু ড্রেস পরে একদমই কমফোর্ট লাগে না আবার দেখা যায় নিজের মন মতো একটু স্টাইলিশ ড্রেস না পড়লেও হয় না তো তারা কিন্তু চাইলে এরকম থান কাপড় কিনে তারপরে ড্রেস বানিয়ে নিতে পারেন তো ড্রেসের যে উপরে পার্ট এখানে দেখতে পাচ্ছেন আমি টার্সেল অ্যাড করেছি তো টার্সেলটা সেট করার আগে আমি কিন্তু এখানে যে পাইপিনের মতো দিয়ে আসলে এটা ব্ল্যাক থাকার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না প্রথমে পাইপিন দিয়ে আমি একটা কি বলবো সামনের অংশে সুন্দর করে পাইপিনের মতো সেট করে নিয়েছি তারপরে পাইপিনের মাঝখানে হচ্ছে আমি টার্সেলগুলি সেট করেছি আর সেম টাইপেই কিন্তু উপর নিচে কিন্তু উপরটা একটু খেয়াল করুন যে উপরটা একভাবে দিয়েছি আর নিচটা একভাবে দিয়েছি তো এটা যেহেতু আমি নিজে করেছি আমি আমার মতো করেছি এটা কিন্তু যে কোনো টেলরকে দেখালে ইজিলি বানাতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের ড্রেসগুলি অনেক বেশি ইউনিক মনে হয় আমার কাছে তো আমার চয়েসের সাথে যাদের চয়েস মিলে যাবে তাদের কাছে হয়তো বা ভালো লাগবে তো যাই হোক এটা হচ্ছে ওড়নাটা তো আমি এই ড্রেসের জন্য এই ওড়নাটা রেডি করেছি তো সেই জন্যে দেখতে পাচ্ছেন ওড়নার প্রিন্টটা খুবই ছোটো যেহেতু আমার ড্রেসের প্রিন্টটা মানে অনেক বড় স্টাইপের নিয়েছি তো সেই জন্যে এটার সাথে মিল রেখে আমি ওড়নার কাপড়টা নিয়েছি আর ওড়নাটা জাস্ট আমি হচ্ছে দুইটা পার্শে টার্সেল সেট করে দিয়েছি আর কিছুই না আর এই ড্রেসের সাথে এই কম্বিনেশনটা অনেক ভালো লাগে আর এই ওরটা কিন্তু এমনিও পরা যাবে মানে যে কোনো বোরকার সাথেও কিন্তু পড়তে পারবেন তো এই তো এই ড্রেসটা হচ্ছে আমি ব্ল্যাক চুড়িদার আর হিজাবের সাথে পরে থাকি তো হিজাবের সাথে যে কোনো ড্রেস পরে কিন্তু এক সাইডে উনা নিলে অনেক বেশি ভালো লাগে আর ড্রেসটা আমার বেশ কিছু দিন আগের বানানো সেই জন্য কিন্তু টারসেলগুলি যে আমি সেট করেছি সুন্দরভাবে বোঝা যাচ্ছিলো না আর এই ড্রেসের গলাটা ছিল হচ্ছে বুটনেক বুটনেকটাও কিন্তু এখন অনেক বেশি চলছে ভালোই লাগে তো চাইলে কিন্তু এভাবে থান কাপড় কিনে যে কোনো সিম্পল ড্রেসকে অনেক বেশি গর্জিয়াস করে নিতে পারেন গর্জিয়াস মানে যে অনেক বেশি স্টোন থাকবে লতাপাতা থাকবে তা কিন্তু একদমই না তো এই হচ্ছে ড্রেসটার অবারও লুক আর এটা কিন্তু নিচ্ছে খুব বেশি ঘ্যান না জাস্ট একটু রাউন্ড টাইপের এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই ধরনের সিম্পল আইডিয়া আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আমি মাঝে মধ্যে এই ধরনের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি আমার নিজের জন্য করে থাকি তো আমার চ্যানেলের সাথে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিতে হবে তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলে সেটা আপনি সাথে সাথেই পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস